বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতিতে যে সংকট সৃষ্টি হয়েছে তা কাটিয়ে উঠতে সমন্বিতভাবে কাজ করতে নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ তিনি আজ সকালে চট্টগ্রাম সার্কিট হাউসের সভাকক্ষে চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সহ সকল সংস্থার সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন সংস্থাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন সভায় জানানো হয় চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে তেষট্টি কোটি টাকা ব্যয়ে দুই হাজার প্রকল্প চলমান রয়েছে তার মধ্যে দেড় হাজার প্রকল্প প্রায় সমাপ্তির দিকে সভায় সসব বিভাগের চলমান প্রকল্পের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়